আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন এক, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অফিসিয়াল নাম কি? উত্তর, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। প্রশ্ন দুই, বিদ্যুৎ কেন্দ্রটির তাপ উৎস কি? উত্তর, কয়লা। প্রশ্ন তিন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর, বাগেরহাট জেলার রামপাল উপজেলায়। প্রশ্ন চার, কোন নদীর তীরে অবস্থিত, অর্থাৎ রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, পশুর নদীর তীরে। প্রশ্ন পাঁচ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? উত্তর, 1834 একর। প্রশ্ন ছয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর, 1320 মেগাওয়াট। প্রশ্ন সাত, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়টি ইউনিট রয়েছে ও প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা কত? উত্তর, 2টি ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 660 মেগাওয়াট। প্রশ্ন আট, কোন দুটি প্রতিষ্ঠান মিলে বিআইএফপিসিএল কোম্পানিটি গঠন করেছে? উত্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। আমরা পূর্বের ভিডিও থেকে আরেকটি এমসিকিউ সংগ্রহ করেছি, এটি হলো, দেশের প্রথম মেট্রো রেল চালু হয় কোন লাইনে? উত্তর, এমআরটি লাইন 6 বা 6। প্রশ্ন দশ, পরামর্শক হিসেবে কোন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পরামর্শক হিসেবে কোন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে? উত্তর, জার্মানির ফিশনার গ্রুপকে। প্রশ্ন ১১, প্রতি বছর কত টন কয়লা আমদানি করতে হবে? উত্তর, 4.72 টন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। প্রশ্ন ১২, কোন কোন দেশ থেকে কয়লা আমদানি করা হবে? উত্তর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন ১৩, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা কতটুকু? উত্তর, সমান, অর্থাৎ 50-50। প্রশ্ন ১৪, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যয় কত? উত্তর, 16,000 কোটি টাকা। প্রশ্ন ১৫, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়ন হয়েছে কিভাবে? উত্তর, ইসি অর্থায়ন করেছে 12,800 কোটি টাকা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 1,600 কোটি টাকা, এনটিপিসি লিমিটেড ভারত 1,600 কোটি টাকা। প্রশ্ন ১৬, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বিপিডিভি ও এনটিপিডি মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয় কবে? উত্তর, 29 জানুয়ারি 2012 সালে। প্রশ্ন ১৭, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায় কবে?
রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ অধিদপ্তরের ছাড় পায় কবে? উত্তর 1 আগস্ট 2013 সালে। প্রশ্ন 18, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে? উত্তর 5 অক্টোবর 2013 সালে। প্রশ্ন 19, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর মনমোহন সিং। প্রশ্ন 20, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজ শুরু হয় কবে? উত্তর 4 এপ্রিল 2017 সালে। প্রশ্ন 21, দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কোন প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে? উত্তর আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। প্রশ্ন 22, এ প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ এশিয়ার কততম? উত্তর সপ্তম। প্রশ্ন 23, এ প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের কততম? উত্তর 13তম। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অবশেষে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।